গার্মেন্টস খুলতে পারে, দোকান খুলতে পারে, বাজার খুলতে পারে, মাছের বাজারে অসুবিধা হয় না, তরকারির বাজারে অসুবিধা হয় না, গার্মেন্টসে অসুবিধা হয় না, লঞ্চে অসুবিধা হয় না, ফেরিতে অসুবিধা হয় না, বাজারে অসুবিধা হয় না, মসজিদে কেন অসুবিধা হবে? মসজিদে কেন অসুবিধা হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া মা লাহুম, তাদের কি হলো? আল্লাহ ইউআদ্দিবাহুমুল্লাহ, ওদেরকে কেন আল্লাহ আযাব দিবেন না? বুঝেন নাই? সরাসরি আমাদের জজরা যেভাবে কারণ দর্শাও নোটিশ লেখে, কেন হবে না? ওরা মসজিদে যেতে দেয় না, কেন আযাব হবে না? বলেন মসজিদে যেতে দেয় না, কেন আযাব হবে না? মসজিদে যেতে দেয় না, কেন আযাব হবে না? আল্লাহ তাআলা ওয়া মা লাহুম আল্লাহ ইউআদ্দিবাহুমুল্লাহ, ওদের কি হলো? আল্লাহ তাআলা ওদেরকে আযাব দিবেন না। ওহুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদুল হারাম, ওরা মসজিদে হারাম থেকে ঢুকতে বাধা দেয়, মসজিদে হারামে যেতে বাধা দেয়। এটা আযাব আসার কারণ না আযাব বন্ধের কারণ? মসজিদে ঢুকতে বাধা দেওয়া আযাব আসার কারণ না বন্ধের কারণ? মসজিদে আসতে দেওয়া করোনার কারণ নয়, মসজিদ থেকে বাধা দেওয়া করোনার কারণ। আল্লাহর কসম, জুবি হোক কাহানে দো, যা হওয়ার তা হতে দাও, আল্লাহকে আল্লাহর জন্য বলতে দাও, মসজিদে আসতে দেওয়া আযাবের কারণ হইতে পারে না, মসজিদ থেকে বাধা দেওয়া আযাব। যারা যাদের সিদ্ধান্তে পাঁচজন মসজিদে আসতে পারে, যাদের সিদ্ধান্তে দশজন মসজিদে আসতে পারে, ওদের সিদ্ধান্ত হলে প্রতিটা যুবক মসজিদে আসবে। কি বলেন, কি বলেন? যারা দশজনের বাইরে মামনু দুখুল করে দিয়েছেন, প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন, আল্লাহ তালা আপনাদেরকে সুমতি দান করুন, আল্লাহ তালা আপনাদেরকে সুবুদ্ধির উদয় করে দিন। আপনাদের কলিজা একথা আসে, আমরা বলেছি তো দশজনের বেশি নিষিদ্ধ হয়ে গেছে, আমরা বললে তো জাতির পুরো জাতি মসজিদে যাবে। এ জাতির পুরো জাতি মসজিদে কি অপজিটটা করেছেন ওটাও করে দেখেন, এটা করেছেন তো ওটাও করে দেখেন, এটা করেছেন করোনার কারণে, করোনা যাওয়ার পরে আল্লাহ করে করোনা চলে যায় সেটাও করে দেন, করোনা যাওয়ার পরে সেটাও করে দেন, মসজিদে বাধা দিয়েছেন করোনার কারণে, করোনা চলে যাওয়ার পরে মসজিদে ঢুকা ফরজ করে দেন। তাইলে বোঝা যাবে আপনিও মুসলিম, তাইলে বোঝা যাবে আমরা মুসলিম, তাইলে বোঝা যাবে আমার কলিজা ইমান।